আজ আমি বানাচ্ছি মোচার ঘণ্ট। মোচার ঘণ্ট বানাতে আমার মোচাটা ছাড়িয়ে নিতে হবে। পাবড়িগুলোকে ছাড়িয়ে নেব এবং সাদা সাদা যেই ডাটিগুলো দেখতে পাচ্ছেন এইগুলো আমার রান্নাতে কাজে লাগবে। আমি এখন মোচা ছাড়ানো শেখাতে এসেছি সবাইকে, কিভাবে মোচা ছাড়াতে হয় দেখুন, আমার কাছে আমি শিখিয়ে দিই সবাইকে। প্রথমে এটা নেবেন, তারপর এটা ফেলে দেবেন, তারপরে এই যে লম্বা শিকারটা আছে এটা নেবেন, এইটা ফেলে দেবেন, তাহলে মোচা ছাড়ানো হয়ে গেল। এরকম ভাবে এক এক করে প্রত্যেকটা ডাটি আমি ছাড়িয়ে নেব। এই দুটি অংশ বাদ যাবে, বাকিটা রান্না হবে। এইভাবে প্রত্যেকটা মোচার ডাটি আমি ছাড়িয়ে নিয়েছি। এবার আমি ওই ডাটিগুলো কুচো কুচো করে নেব। যতটা পারবেন আপনারা বেশি কুচো কুচো করবেন, তাহলে খাবারের টেস্টটাও বাড়বে। যত ছোট ছোট হবে তত টেস্ট বাড়বে। এবার আমি মোচাটাকে জল আর নুন দিয়ে সেদ্ধ করে নেব। মোচা থেকে একটা কষ ছাড়বে, সেই জলে মিশে যাবে, সেই জলটি আমি ফেলে দেব। আমি এখন কড়াইয়ে মোচা সেদ্ধ করতে দিয়েছি, জল দিয়েছি, কড়াইয়ে চাপিয়েছি, একটু নুন দিয়েছি, এই মোচাটা সেদ্ধ করতে দিয়েছি। মোচাটা সেদ্ধ হয়ে গেলে তরকারি আমি বানিয়ে নেব। মোচা মোচাটা আমি নুন দিয়ে সেদ্ধ করে নিয়েছি, দিয়ে জলটা যেটা দিয়ে কষ ছেড়েছিল সেটা ফেলে দিয়েছি। এখন এবারে আমি মোচার ঘণ্ট জানাচ্ছি। মোচার ঘণ্টর জন্য প্রথমে আমি কড়াইয়ে তেল দিয়ে দিচ্ছি, এরপর বেটে রাখা টমেটো, আদা আর লঙ্কার পেস্টটা আমি দিয়ে দিচ্ছি। আপনারা অবশ্যই ট্রাই করে জানাবেন কেমন লাগলো এই মোচার ঘণ্ট। সামান্য একটু জল দিয়েই দিলাম, কারণ নিচটা একটু ধরে যাচ্ছিল তাই। এই মোচার ঘণ্ট গরম ভাতের সাথে গরম গরম পরিবেশন করুন, খেয়ে দেখবেন দারুণ লাগবে।